লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যেভাবে যুবকের মলদার থেকে বেরোলো আস্ত একটি কাচের গ্লাস রাত তখন দুইটা পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয় বছর তিরিশের যুবককে যন্ত্রণার চোটে যুবক বসতে পর্যন্ত পারছিলেন না যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকরা এক্স রে করে যা দেখলেন তাতে তাদের চক্ষু চড়ক গাছ তারা দেখেন যুবকের মলদারে আটকে রয়েছে একটি গোটা গ্লাস একটু দেরি না করে অস্ত্রোপচার করা হয় যুবকের বের করা হয় একটি আস্ত কাচের গ্লাস গ্লাসটি লম্বায় প্রায় তিন দশমিক দুই ইঞ্চি এবং চওড়ায় দুই দশমিক আট ইঞ্চি হ্যাঁ পাড়ার মোড়ে চায়ের দোকানের কাচের গ্লাসের মাপের একটি গ্লাস ঢুকেছিল যুবকের মলদারে বিচিত্র এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের গুয়াংঝৌর একটি হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন গ্লাসটি বের করা হলেও ওই যুবকের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও বেশ কটা দিন সময় লাগবে চিকিৎসকরা যুবকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে হাসপাতালে আসার আগে দুই দিন এই অবস্থাতেই কাটান তিনি শেষমেশ আর না পেরে ছুটে আসেন হাসপাতালে তবে কীভাবে ওই গ্লাসটি তার মলদারে ঢুকছিল তা হাজার প্রশ্নের পরও বলেননি ওই যুবক আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে